যেখানে আল্লাহ শুধু মোহাম্মদ সাল্লা সাল্লামকে হাইলাইট করেছেন তাকে সরাসরি রসুল হিসাবে হাইলাইট করেননি কিন্তু ওই আয়াতেও তার উপর ওহিনাজিলের কথা বলা হয়েছে যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তিনি আল্লাহ রসুল আল্লা দিনা আমানু ও আমিলুস আলহাত ও আমানু বিমানুজ্জিল আল্লাহ মুহাম্মদিন ও হু আল হাকুমির রব্বিহীম সুবহান মোহাম্মদের উপর যা নাজিল হয়েছে তার মানে এখানে তাকে রসুলিত বলা হচ্ছে তার উপর ওহিনাজিলের কথা বলা হচ্ছে এটা সত্যি অসাধারণ এরপর আসছে পাঁচ অক্ত নামাজ নবী সাল্লাহামকে দেয়া পাঁচ অক্ত নামাজ মূলত একটা উপহার এর সাথে তাকে আরও দেয়া হয়েছে ওলামা ইউম্মাতি কাম্বিয়া ইবানি ইসরাইল আল্লাহ তার নবী সাল্লাহ আলুসাল্লামকে তার উম্মতের মধ্যে এমন কিছু স্কলার দিয়েছেন যাদের সম্পর্কে তিনি নিজে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা স্কলার তারা বনি ইসরায়েলদের নবীদের মতো সুবাহন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এরপর তাই তাইসিরুল কোরআন আল্লাহ তার নবী সাল্লা সাল্লামকে এমন একটি কিতাব দিয়েছেন যা মুখস্থ করা সহজ মনে রাখা সহজ এখানে একটা বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে আমি দশ মিনিটের কম সময়ে শেষ করব ইনশাল্লাহ তাইসিরুল কোরআন তারপর তাকফিফ আশার আ এটাই সর্বশেষ কোরআনকে সহজ করা আল্লাহ মানুষের জন্য কোরআন মুখস্থ করাকে সহজ করেছেন এ তো গত সপ্তাহে ইসলামিক স্টাডিজের একজন অমুসলিম গবেষকের সাথে আমার কথা হচ্ছিল তারা যেটা মনে করে আমি জানি না আপনারা কোরআনের উপর নির্মিত এই ডকুমেন্টারিটা দেখেছেন কি না আমার যদি ভুল না হয় সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখিয়েছে তাদের মতে কোরআন আসলে সংরক্ষিত হয়নি চামড়ার উপর লেখা কোরআনের বিভিন্ন অংশ এবং মৃতসাগরের বিভিন্ন পাশ থেকে পাওয়া হিব্রু ও পার্শিয়ান ভাষায় পাওয়া বিভিন্ন নথি এগুলো কোরআনের অন্য সংস্করণ তাছাড়া এখানে অনেক সুরা নেই এসবই তারা বলে কোরআন কি আসলেই শুরুতে যেমন ছিল তেমনই আছে নাকি এটা শুধুই আমাদের কল্পনা যে আমাদের কাছে যেই কোরআনটা আছে সেটাই আসল কোরআন নিয়ে পশ্চিমাদের পাঠ্যগত সমালোচনা সম্পর্কে আপনাদের একটু বলি মিথ্যা বা গুজব ছড়াতে এরা অবিশ্বাস্য রকমের দক্ষ এমনকি তারা খুব ভালোভাবে গুজব বিক্রি করতে পারে আপনি যদি তাদের মিথ্যা ধরতে না পারেন তাহলে বলবেন ও মাই গড আসলেই তো সে তো পিএইচডি সে নিশ্চয়ই সত্য বলেছে এটা টিভিতেও প্রচার হচ্ছে তাহলে এটা মিথ্যা হয় কীভাবে তাই না আমাদের মানদণ্ড তো এগুলোই বর্তমান উম্মার জ্ঞানের গভীরতা এতটুকুই ঠিক না আমি ডকুমেন্টারিটা দেখেছি এটা প্রায় আমার ইমান নাড়িয়ে দিয়েছিল সিরিয়াসলি এটা দেখে তোমার হাসি পাওয়ার কথা ছিল হাসি পাওয়ার কথা ছিল যখন কেউ সূর্যের দিকে থুতু দেয় এটা তাদের নিজেদের মুখে এসে পড়ে এটাই তারা করেছে তাদের নিজেদের মুখে থুতু দিয়েছে আমি এ বিষয়ে একটু বলতে চাই আমরা খুবই যৌক্তিকভাবে বিষয়টা শুরু করব কারণ এই ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের দিন সম্পর্কে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে আপনি কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে দুটি পদ্ধতিতে করতে পারেন লিখিতভাবে সংরক্ষণ এবং মৌখিকভাবে প্রচলন তাহলে কোনো কিছু সংরক্ষণ করতে চাইলে ঐতিহাসিকভাবে এর দুটি উপায় আছে আমি আবার বলছি উপায়গুলো কি লিখিতভাবে সংরক্ষণ অথবা মৌখিকভাবে প্রচলন লিখিতভাবে সংরক্ষণ মানে কোনো কিছু লিখে রাখা আর মৌখিকভাবে প্রচলন মানে আপনি এটা মুখস্থ করে নেবেন তারপর অপরজনকে মুখস্থ করিয়ে দিবেন এবং এভাবে জনে জনে মুখস্থ করে নেবেন আচ্ছা এখন পশ্চিমাদের মানদণ্ডে কিংবা যৌক্তিকভাবে কোন পদ্ধতিটি বেশি নিরাপদ লিখিতভাবে সংরক্ষণ লিখিত রূপে সংরক্ষণ বেশি নিরাপদ যদিও দুটো পদ্ধতির সমালোচনা আছে তারপরেও কেন এটাকে অধিক নিরাপদ বলা হয় ধরুন আমি যদি ওই কর্নার থেকে শুরু করে কোনো ভাইকে বলি ভাই আমি আপনার কানে কানে কিছু কথা বলবো এবং আমি চাই আপনি আপনার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বলেন আমি তার কানে কানে বললাম আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে আমি এতটুকুই বলেছি আহমদ করিমের পেটে ঘুষি মেরেছে তিনি তার পাশের ভাইয়ের কানে কানে কথাটা বললেন তার পাশের জন তার পাশের ভাইকে বললেন তার পাশের জন তার পাশের ভাইকে বললেন এভাবে বলতে বলতে আমরা যখন ওই কর্নার থেকে এই জায়গায় আসব তখন কথাটা দাঁড়ায় আহমাদ করিমের নারী টেনে বের করে দিয়েছে তার ঘরে আগুন দিয়েছে এবং তার প্রতিবেশীর ঘরও উড়িয়ে দিয়েছে তাই না প্রত্যেক মানুষ যদি ওয়ান পার্সেন্ট করে যোগ করে থাকেন তাহলে পাঁচশো জনের কাছে যখন আপনি পৌঁছাবেন তখন মূল কথার সাথে কত পার্সেন্ট যোগ হবে পাঁচ শত পার্সেন্ট এটাই মৌখিকভাবে প্রচলনের একটা সমস্যা ঠিক আছে আপনি শুধু একটা শব্দ পরিবর্তন করলেন পরের জন শুধু একটা শব্দ পরিবর্তন করল এভাবে একটা শব্দ বেড়ে যেতে পারে তাই পশ্চিমা সমালোচকদের যুক্তি হলো মৌখিকভাবে প্রচলিত যে কোনো কথায় অনেক পরিবর্তন হয় এটা যৌক্তিক খুবই যৌক্তিক কথা তাই না এই বিষয়টা আমরা মাথায় রাখব এখন লিখিতভাবে সংরক্ষণে আসুন সে সময় তাদের ফটোকপি মেশিন ছিল না স্ক্যানারও ছিল না তাহলে আপনার কাছে যদি একটা বই থাকে এবং যেটা আপনি হাতে লিখেছিলেন সেক্ষেত্রে বইয়ের আরেকটা কপির জন্য কি করতে হবে আবার লিখতে হবে হাতে লিখবেন নাকি টাইপ করবেন হাতে লিখবেন হাতে লিখে সংরক্ষণ করতে চাইলে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আছে তাহলে এই বইটাতে যদি একটা ভুল থাকে এরকম আরও একটা কপি লিখতে গিয়ে কি আরও ভুলের সম্ভাবনা আছে হ্যাঁ আছে তাহলে এভাবে ভুলের সম্ভাবনা আছে আর আমি আপনাদের বলে রাখি এই পশ্চিমারা সভ্যতার বিষয়ে কথা বলতে বেশি পছন্দ করে যাই হোক পশ্চিমারা যখন ঐতিহাসিক ডকুমেন্টগুলোর কথা বলে তারা কি লিখিতভাবে সংরক্ষণের জন্য গর্ববোধ করে নাকি মৌখিকভাবে লিখিতভাবে সংরক্ষণ তাহলে তাদের মতে কোনো কিছু সঠিকভাবে সংরক্ষণ করতে হলে কি করতে হবে লিখিতভাবে সংরক্ষণ করতে হবে তাহলে কোরআনের ব্যাপারে তারা মনে করে কোরআন সংরক্ষণের একমাত্র উপায় ছিল এটা লিখে রাখা লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করা আসুন প্রথমে আমরা তাদের এই যুক্তি না হয় মেনে নিলাম আমরা যদি তাদের যুক্তি যুক্তিমতো বলি ধরুন কোনো ব্যক্তি এ কোরআন মুখস্থ করেছেন তারপর তিনি দ্বিতীয় ব্যক্তি বি কে এটা মুখস্থ করতে সাহায্য করলেন কিন্তু বি লোকটি একটু ভিন্নভাবে মুখস্থ করেছেন তারপর তারা সি ব্যক্তির কাছে গেলেন এবং তিনিও কিছুটা ভিন্নভাবে এটা মুখস্থ করলেন এভাবে সময়ের আবর্তনে আপনি কি কোরআনের কম ভিন্নতা পাবেন নাকি অনেক বেশি ভিন্নতা পাবেন আপনি অনেক বেশি বৈচিত্র্য পাবেন আবার কোরআন যদি কেউ লিখে রাখত তারপর এটা আরও অনেকগুলো কপি করার জন্য বিভিন্ন শহরে পাঠানো হতো তাহলে এক্ষেত্রেও ভিন্নতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল এটা ঐতিহাসিকভাবে সত্য তাছাড়া কোরআন যদি ভিন্ন শহরে কপি করতে হতো প্রসঙ্গত তারা এমনকি একই মহাদেশের ছিলেন না কোনো ওয়ানওয়ে ফ্লাইট ছিল না এক দেশ থেকে আরেক দেশে যেতে মাসের পর মাস দূরত্ব ছিল এমন কি ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না যে আপনি বলবেন তোমাদের কাছে ভুল সংস্করণ আছে তাদেরকে তাদের ভুল সংস্করণের তথ্য দিতে আপনাকে ছয় মাসের পথ ভ্রমণ করে তাদের কাছে যেতে হবে এবং এই ছয় মাসে আরও নতুন নতুন সংস্করণ তৈরি হতে পারে মোট কথা একটা ভিন্নতা যদি পাওয়া যায় আরও দশ হাজার ভিন্নতা পাওয়া যাবে যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বুঝতে পেরেছেন এখন কত বছর ধরে কোরআন পৃথিবীতে আছে চোদ্দ শত বছরেরও বেশি এবার পশ্চিমাদের যুক্তিতে বলতে গেলে এই সময়ের মধ্যে আমাদের কাছে কোরআনের লক্ষ লক্ষ সংস্করণ থাকার কথা ছিল দুজন লোকের কাছেও সম্ভবত একই কোরআন থাকতো না এবার আমাদের যুক্তিতে আসি আপনি চীনের জিএন প্রদেশ থেকে কোরআন মুখস্থ করেছে এমন একটা শিশু নিয়ে আসুন এরপর এভাবে সোমালিয়া থেকে মুখস্থ করেছে এমন একজনকে আনুন এরপর আইকিউএ থেকে মুখস্থ করেছে এমন একজনকে নিয়ে আসুন ধরুন তারা তিনজন মিলে কোথাও বেড়াতে গিয়েছে এবং তাদের একজন সুরা বাকারা তেলোয়াত করছে তাদের একজন চাইনিজ ভাষায় আরেকজন সোমালি ভাষায় আরেকজন ইংরেজিতে কথা বলে তাদের কেউ কারো ভাষা বোঝে না কিন্তু তাদের কেউ একজন সুরা বাকারা তেলোয়াত ভুল করলে বাকি দুজনকে তার ভুল শুধরে দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে এখানে মূল কথা হল শুরু থেকেই কোরআনকে মুখস্থ করতে সহজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে মানব ইতিহাসে এমন কোনো ডকুমেন্ট নেই যেটা প্রধানত মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে মুখস্থ করা এমন একটা পন্থা যেটা ভিন্নতা তৈরি করে কিন্তু কোরআনের ক্ষেত্রে মুখস্থ করার মাধ্যমেই সবার মধ্যে ঐক্য তৈরি করা হয়েছে এবং কোনো রকম ভিন্নতা ছাড়া যে পদ্ধতি সচরাচর অনেক ভিন্নতা তৈরি করে তা কোরআনের ক্ষেত্রে কোনো ভিন্নতা আনতে পারেনি আর এর কোনো উত্তর দিতে না পেরে তারা বলে এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে যার মাধ্যমে তারা এর ভিন্ন সংস্করণগুলো সামনে আসতে দেয় না আমাকে একটু সাহায্য করবে তোমাদের অন্য কি কৌশল আছে যার ফলে তোমাদের কোনো কৌশলই কখনো ফাঁস হয় না বিভিন্ন সভ্যতার লক্ষ লক্ষ মানুষ একই জিনিস মুখস্থ করেছেন এবং আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই আমরা কোরআনকে মনে রাখার জন্য সহজ করেছি জিকিরের মধ্যে মুখস্থ করা অন্তর্ভুক্ত থাকে আল্লাহ কোরআনকে অলৌকিকভাবে সহজ করেছেন মুখস্থ করার জন্য আমাকে বলুন আর কোনো ডকুমেন্ট আছে যেটা এভাবে সংরক্ষিত হয়েছে আর তারা যদি বলে আমরা জানি না কোরআনের সংরক্ষণ অক্ষুণ্ণ আছে কি না তাহলে পরীক্ষা করে দেখুন একটা বিশাল সিন্ধুকে কোরআনের সব কপি রেখে দিন হাফেজদের মাধ্যমে শুধু এই রিচার্ডসনে কোরআনের একটা কপি বানাতে আমাদের কত সময় লাগবে এই এলাকাতেই অন্য এলাকায় যাওয়ার প্রয়োজন নেই ফোন আর ইন্টারনেট সংযোগ কেটে দিতে পারেন এভাবে বাইবেলের একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে অথবা আমেরিকার সংবিধানের কথাই ধরুন এটা তো আর কয়েক হাজার বছরের পুরনো নয় মাত্র কয়েকশো বছরের পুরনো তো তাদের কাছ থেকে সংবিধানের সবগুলো কপি নিয়ে দেখুন আর একটা কপি বানাতে তাদের কত সময় লাগবে আর আমাদের কোরআন নিয়ে আসতে আমাদের কত সময় লাগে আল্লাহ বলেছেন তিনি এটা সংরক্ষণ করেছেন ইন্না যিকরা তিনি এমনভাবে এটাকে সংরক্ষণ করেছেন যদি কেউ এটা বিকৃত করতেও চায় তারা অবশ্যই একটা চেষ্টা করেছিল তারা খুব সম্ভবত ফুরকান নামে একটা কিছু বানিয়েছিল যেখানে কোরআন থেকে কিছু সুরা তারা বাদ দিয়েছিল তারা বলেছিল রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ সুরাগুলো তারা বাদ দিয়েছে আর এতে মুসলিমদের প্রতিক্রিয়া ছিল এরকম তাদের এত বড় সাহস আরে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যা তারা চোদ্দশো বছরে করতে পারেনি যেখানে আল্লাহ বলেছেন তিনি নিজেই তার কিতাব সংরক্ষণ করেছেন সেখানে আপনি মনে করছেন তারা অ্যামাজনে দুইটা বই বিক্রি করে কোরআনের সাথে প্রতিযোগিতা করবে আপনি কি আমার সাথে মজা করছেন এখানে চিন্তিত হওয়ার কিছু নেই কারণ এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে দেয়া হয়নি ইন্না যিকরা ওয়া ইন্না হাফিজুন নিশ্চয়ই আমরাই এই বইয়ের রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকারী এটা নিঃসন্দেহে অনেক বড় একটা দায়িত্ব এবং তিনি এটা এমনভাবে পরিচালনা করেছেন যে কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার একটাই উপায় আছে সকল মুসলিমকে একসাথে ধ্বংস করে দেয়া পুরো মানব সমাজের এক পঞ্চমাংশ বা এক চতুর্থাংশকে পৃথিবী থেকে একসাথে বিলুপ্ত করে দিতে হবে যদি কোরআন বিলুপ্ত করতে হয় মোট কথা সময়ের সাথে সাথে যে কোনো ডকুমেন্ট বা কাগজপত্রের কার্যকারিতা বৈধতা কমে আসে কিন্তু এটাই একমাত্র বই যার বৈধতা সময়ের সাথে বাড়ছে জানেন বাইবেলের উপর যারা গবেষণা করেন বেশিরভাগ বাইবেলের স্কলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাইবেলের উপর পিএইচডি করেছেন তারা এখন আর বিশ্বাস করেন না যে বাইবেল ঐতিহাসিকভাবে বিশুদ্ধ তারা এটা বিশ্বাস করেন না আমরা প্রফেসর জেরাল ডার্কসের কথা পড়তে পারি অথবা ব্রাদার এডির অনুষ্ঠান দ্য দিন শো ডট কমে তার ইন্টারভিউ শুনতে পারি তিনি ধর্মশাস্ত্রের উপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন তো নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে তার নবীর প্রতি অতুলনীয় একটা উপহার সাল্লা সাল্লাম আপনি চাইলেও এর কোনো ক্ষতি করতে পারবেন না নবীজি সাল্লু সাল্লাম চিন্তায় পরে যেতেন আমি যদি আয়াতগুলো ভুলে যাই তিনি চিন্তায় পরে যেতেন এই আশঙ্কায় তিনি দ্রুত তার জিভ্ভা নাড়াতেন লাহারিক বিহি লিসানি বিহ আল্লাহ আরও বলেছেন ইন্না আলাইনা জামা আহু আর্ আনাহু নিশ্চয়ই এটাকে একত্রিত করার এর সাথে সংযুক্ত করার এবং একে পরিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর দেখুন আল্লাহ কীভাবে তার নবী সাল্লিয়ামের কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন তার কাঁধ থেকে দায়িত্বের বোঝা নামিয়ে দিয়েছেন আল্লা জাহরক তিনি তার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিয়েছেন সাল্লাহ আলি সাল্লাম এগুলো হচ্ছে আল্লাহ আজ আল্লাহ তার নবী সাল্লাহ সাল্লামকে যে কল্যাণগুলো দান করেছেন তার অংশ শেষ পয়েন্টে আমি আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো আল কাউসারের অংশ হিসেবে আমরা লিস্ট আকারে অনেকগুলো বিষয়ে কথা বলেছি এবং আল্লাহ তার নবী সাল্লাহ আলাইস্লামকে এগুলো দান করেছেন এখন তিনি সাল্লাহ আলাইসাল্লাম এগুলোর জন্য কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনারা জানেন কাজ অনুযায়ী প্রতিক্রিয়া করা উচিত এখন আপনি এই সীমাহীন উপহার পাওয়ার বিপরীতে কি করবেন যখন কেউ আপনার অনেক বড় কোনো উপকার করে আপনি বলেন আমি জানি না আমি বুঝতে পারছি না আমি কি বলবো? আপনি যেন হারিয়ে যান আমি সত্যিই জানি না এটার জন্য আমি কি করতে পারি আমি কখনোই আপনার ঋণ শোধ করতে পারবো না তাই না আমরা যখন আল্লাহ তার নবী সাল্লাহ আলাইস্লামকে যা যা দিয়েছেন সেগুলোর গুরুত্ব উপলব্ধি করি তখন আমাদের মনে প্রশ্ন আসে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ তার কাছ থেকে কি আশা করতে পারেন আল্লাহ তাকে বলছেন ফাসল্লি নামাজ পড়ুন সালাত আদায় করুন তাহলে সালাত হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ কৃতজ্ঞতা প্রকাশের প্রথম কাজ তিনি বলেননি ওয়াস্কুর আমি তোমাকে অনেক বেশি কিছু দিয়েছি তাই কৃতজ্ঞতা প্রকাশ করো অস্কুর রব্বাক না তোমার রবের প্রশংসা করো না তোমার রবের ইবাদত করো আর কুরবানি করো প্রসঙ্গত এই কাজগুলো ইব্রাহিম আলহ করতেন ইব্রাহিম আলহি ইসাল্লামের ধারা ছিল নামাজ পড়া এবং কুরবানি করা আর আল্লাহ আজাল্লাহ তার সম্পর্কে কি বলেছেন জানেন শাকির আল্লি আ তিনি আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ ছিলেন আর তিনি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নামাজ এবং কুরবানি করার মাধ্যমে নামাজ এবং কুরবানি করা এবং এই দুইটি কাজের কথাই নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলা হয়েছে এভাবে আমরা দৈনিক পাঁচবার যে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করি তা নতুনভাবে মূল্যায়ন করতে পারি আসলে আল্লাহর কাছে নামাজের মূল্য কী নামাজের গুরুত্ব এক দিক দিয়ে তিনি রেখেছেন আলকাউসার অন্যদিকে তিনি রেখেছেন সালাত কি অসাধারণ উপহার উম্মার জন্য কি অসামান্য উপহার বিচার দিবসে আমাদের পরিত্রাণের জন্য এটা অনেক বড় ব্যাপার প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হলো সালাত এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে যথেষ্ট কারণ আছে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তার কথার সঠিক ধারণা দান করুন আল্লাহ জাল্লা আমাদের কাছ থেকে তার কথার ভুল ধারণা দূর করে দিন আমরা তার কাছে কোরআনের সঠিক অর্থ বোঝার পাশাপাশি কোরআনের মাধ্যমে আমাদের জীবন পরিচালনার সুযোগ ভিক্ষা চাই এবং আমাদের কোরআন অধ্যায়ন মুখস্থ করা শুদ্ধভাবে তিলওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমল করা এই সব কাজ যেন বিচার দিবসে আমাদের মুক্তির কারণ হয় এই কাজগুলো যাতে আমাদের বিপক্ষে না যায় কয়েক সপ্তাহ আগে আমরা সুরা কাউসারের দাস শুরু করেছিলাম এবং আমরা মোটামুটি বিস্তারিতভাবে সুরার প্রথম আয়াত সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সুরাটির বাকি অংশের দাস শেষ করা ফসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্সানি আকা হুয়াল আবতর কিন্তু আয়াতগুলোতে যাবার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন প্রথমত সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ বর্ণনা মতে এই সুরা নাজিলের প্রেক্ষাপট হিসেবে অনেকগুলো ঘটনা রয়েছে যা মোটামুটি একই রকম এমন কোনো নিশ্চিত মতামত পাওয়া যায় না যে এই একটি ঘটনার প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে কিন্তু যে সব ঘটনার বর্ণনা পাওয়া যায় তার সবগুলো ঘটনা প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং নিশ্চিতভাবেই সব ঘটনাতেই কাফিররা নবী আলহিসাল্লা সালামকে অপমান করার চেষ্টা করেছে কিছু কিছু অবিশ্বাসী রাসুল সাল্লাহসাল্লামের কাছে এসে তাকে বিভিন্ন কটু কথা বলে যেত আগের পর্বগুলোতে আমরা এরকম কিছু মন্তব্য সম্পর্কে জেনেছি আজকে আমরা ইন্না আকা হুয়াল আবতার আয়াতের ব্যাখ্যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তালা তবে আমরা এতটুকু বলতে পারি এই সুরার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ নেতিবাচক এর প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে নবী আলাহ সাল্লাহতালামের জীবনে এই ঘটনাগুলো মোটেও সুখকর ছিল না কিন্তু আল্লাহ এই নেতিবাচক ঘটনাগুলোর উত্তরে এই সুরাটি শুরু করেছেন খুবই ইতিবাচকভাবে ইন্না আতঈনা আকা আল কাউসার আল্লাহ আজাল্লাহ নবী সাল্লু আলাইসাল্লামকে আল কাউসার দান করার কথা বলেছেন যা অত্যন্ত ইতিবাচক এবং যা কাফিরদের কথার সম্পূর্ণ বিপরীত এতে আমরা রসুল সাল্লু আলুসাল্লামের সিরাত এবং দাওয়াতে দিনের কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পাই সেটা হলো রসুল সাল্লাহ সাল্লামের জীবনে খুবই বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আল্লাহ চান তার প্রিয় নবী সাল্লাহ সাল্লাম ইতিবাচক দিকে ফোকাস করুন আপনি বরং আল্লাহ আপনাকে যা দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন আল কাউসারের দিকে ফোকাস করুন যা আল্লাহ একান্তভাবে আপনাকে দিয়েছেন এটাই এখানে প্রথম শিক্ষা তাছাড়া এখানে আল্লাহর একটা অনুগ্রহ রয়েছে তিনি নেতিবাচক কথা বলার আগে ইতিবাচক কথা দিয়ে সুরাটি শুরু করেছেন তিনি ইতিবাচক কথা দিয়ে শুরু করেছেন ইন্না আতইনা কাল কাউসার তারপর ফসল লিলি রব্বিকা ওয়ানহার এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শানি আকা অর্থাৎ আপনার শত্রু শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে আবার এখানে নবী সাল্লু আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে যেমন নবী সাল্লা তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলত আপনারা জানেন তারা তাকে পাগল বলতু না ইনাহুল অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল না সাহির তারা বলতো তিনি একজন জাদুকর তারা তাকে মিথ্যাবাদী বলতো সাহিরুন কাজাব অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সুরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম এখন আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ দেখুন হাদিসে এসেছে রসুল সাল্লুসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন একজন পুত্র সন্তান পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানবো এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা এমন কিছু কথা বলে সমবেদনা জানায় যা আপনাকে বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন সে যদি এমনকি আপনার শত্রুও হয় আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন কিছুই বলবেন না কারণ যত যাই হোক তারা তাদের সন্তান হারিয়েছে এতটুকু বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল এবং সে কিন্তু নবী সাল্লাহ সাল্লামের চাচা ছিল আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন যত বিরোধ সব না হয় একদিকে থাক আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ কিন্তু না তার মনে নবী সাল্লাহুস্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল হাসতে হাসতে লোকজনকে বলছিল বা তারা মোহাম্মদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে তার নাম নেয়ার আর কেউ থাকবে না অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না তাহলে মোহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আজাল্লাহ তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি তিনি এভাবে বলেননি ইয়া হুয়া আবতার অথবা হুয়া আবতার তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে তিনি নবী সাল্লি সাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি তিনি বিভিন্ন সুরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন যেমন তারা বলেছিল তিনি পাগল তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন ইন্না নি আকা হুয়াল আবতর আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিন্ন হবে তাহলে আল্লাহ আজ্জা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি এটা নিঃসন্দেহে নবী সাল্লাহ আলুসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ পরিশেষে আমরা এই সুরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই এখানে আল্লাহ কেবল নবী সাল্লাহ সাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি রসুল সাল্লাহ আলুসাল্লাম তার সন্তান হারিয়েছেন যখন কেউ এভাবে সন্তান হারায় তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে সব মানুষের ক্ষেত্রে এমনটা হয় কেউ যখন তার সন্তান হারায় তখন তার বাড়ি ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয় মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ তাই না নবী সাল্লাহ সাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আজাল্লাহ প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন ইন্না আতই না আকা আল কাউসার তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন আপনি প্রাচুর্য লাভ করেছেন আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি কিন্তু এর পরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায় কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সুরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা অসহ্য মানসিক কষ্ট হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি প্রথমত আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন এরপর ফসলিলি রব্বিকা ওয়ানহার নবী সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন আল্লাহ বলছেন দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা সুহান আল্লাহ জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে প্রথমত শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে তাহলে মাঝখানের আয়াত ফসল ফাসঅলি রব্বিক হলো এই সুরার মূল আয়াত প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে আর কোনো উপহার পেলে আপনার কী করা উচিত আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসলি রব্বিক আবার দ্বিতীয়ত তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা সুভান এখন চলুন নবী সাল্লিয়া সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানবো আন ইবনে আব্বাস আনহুমা কল ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু মাহাদিস বর্ণনা করেছেন কান আকবরু আলদী রসুল্লাহি সাল আলহিম আল কাসিম রসুর সাল্লা সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাজিয়াল্লাহ আনহু সুম্মা জয়নাব তারপর জয়নাব সুম্মা আবদুল্লাহ তারপর আবদুল্লাহ সুম্মা উম্মু কুলসুম সুম্মা ফাতিমা সুম্মা রুকৈয়া ফামাত কাসিম তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি তো প্রথম সন্তান ছিলেন কাসিম তারপর জয়নাব তারপর আবদুল্লাহ তারপর উম্মে কুলসুম তারপর ফাতিমা তারপর রুকৈয়া যুগের শেষের দিকে কাসিম রাজিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এরপর মাদানী যুগে আবদুল্লাহ এরপর মাদানী যুগে আবদুল্লাহ মারা যান কারো কারো মতে সুরাটি কাসিম রাজি আল্লাহ তাল্লা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয় আবার অন্যদের মতে আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর মৃত্যুর পরে এটি নাজিল হয় আবার অন্য একটি বর্ণনায় আমরা রসুল সাল্লাহুল সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি ইব্রাহিম রাজি আল্লাহু আনহু তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সুরাটি নাজিল হয়েছে এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় আবার আবু আয়ুব রাজি আল্লাহু আনহু বর্ণনা করেছেন লাম্মা মাতা ইব্রাহিম বিন রসুল্লাহি সাল্লু আলহিম সাল্লাম মাশাল কুনা বা আদুহুম ইলাবাদ বা কলু অর্থাৎ যখন রসুল সাল্লুসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তালাহু ইন্তেকাল করলেন মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগল এবং বলল ইন নাহাজ সাবি কদবতার আল্লাহ সাবি মানে যার আর কোনো সন্তান হবে না যার কোনো ছেলে সন্তান নেই কোনো পরবর্তী বংশধর নেই আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে এটা বলে তারা উৎসব করতে লাগলো ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহের মৃত্যুর বর্ণনায় অধিক জোরালো তো এবার আসুন ফা রব্বিক এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে ফা সল্লিলি রব্বিক এখানে ফা সম্পর্কে ইমাম আলা আলুসি বলছেন আল ফা ফে কৌল হি তা আলা তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন লি তার তিবি মা বাদাহা আলা মা কবলাহা এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফায়ের পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে ফাইনা ইতা আলা ইয়াহু আলহিসাল্লা মাজুকিলাম তিল্লাতিহা আলা আলামিন অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাহ আলসালামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয় তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি মুস্তাউজাবুল মুরিবিহি আই ইস্তিজাব এজন্য এটা রসুল সাল্লাহ আলাইস্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি আইফা দুম আল্লাহ সালাত রব্বিক অর্থাৎ রসুল সাল্লি সাল্লামকে বলা হচ্ছে যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে তাই আপনি নামাজে অবিচল থাকুন দুম আলা সালাত আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন এগুলো ইমাম আলা আলুসির মন্তব্য আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই এর আগের সুরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত নামাজের প্রতি তারা যত্নবান ছিল না তাছাড়া যখনই তারা নামাজ পড়ত লোক দেখানোর জন্য নামাজ পড়ত আর এই সুরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো ফাসল্লি লি রব্বিক তিনি শুধু ফাসল্লি বলেননি যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিম ইসলাত শুধু আকিম ইসলাত কিন্তু এখানে বলছেন ফাসল্লি লি রব্বিক আপনার রবের জন্য সালাত আদায় করুন আপনার রবের জন্য এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে এখন সল্লি ফা ইন্না সালাতা জামিয়াতু লি জামিয় আকসামু শুকুর এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সালাতের কথা বলেছেন শুকুরের কথা বলেননি তিনি বলেননি ওয়া শুক্র রব্বাক তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো তাই না যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো আতু লি জামি আকসাম শুকুর অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা এজন্যই আমরা রসুল সাল্লাসাল্লামের জীবনে দেখেছি যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসতো তিনি কি করতেন তিনি সাথে সাথে দুই ডাকাত নামাজ পড়তেন এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে আমরা কোনো সুসংবাদ পাই সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর জন্য সালাত আদায় করা ফাস্তাকা দু না ফাস্কুর। তাই আল্লাহ ফাস্কুর শব্দটি ব্যবহার না করে ফাসল্লি বলছেন আল মুরাদ বি সলাত আইন্দা আবি মুসলিম আর সলাত ইল আবু মুসলিমের মতে এখানে সালাদ বলতে আল্লাহ ফরজ সালাদ বুঝিয়েছেন ইবনে আব্বাস বলছেন ওয়াজাহা বাজামা আ ইলা আন্নাহা সালাত তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ সালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল আঈদ বিন অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে মানে কোরবানি করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা তারা আয়াতে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি রাসুলুল্লা সাল্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ আসালাত ও মুজদালিফা আর নাহার বি মিনা এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন অল্লাখসরুনা আন্নাল মুরাদ বিন নাহরি নাহর আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসিরগণের মতে অাহর যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তফসির কারকগণ এটাই মনে করেন যদিও অন্যান্য আরও মতামত রয়েছে এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাক একটা চমৎকার মন্তব্য দেখব তিনি বলেন ও ইন্নাসন্য্নত কোরআনি জিক্রুজাতি বা আদা সালাত অর্থাৎ কোরআনের সুন্নাত হল সালাতের পরে জাকাতের কথা বলা যেমন আল্লাহ বলছেন ওয়াকিমুসালাতা ওয়া জাকাত ওয়াকিম ওয়াকিমসালাতা ওয়া আতু জাকাত তো এখানেও একই কথা বলা হচ্ছে রব্বিকা ওয়ানহার কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কী করা হয় এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয় এটা দান করা বা জাকাতের মতো তাহলে এখানেও প্রথমে আকিম সালাত এরপর আতুস জাকাতের কথা বলা হচ্ছে এই দুইটি বিষয়ে আলাদাভাবে বোঝানো হয়েছে মা আন্নাল কৌমা কানুই সল্লুন আল আউসান তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত আনসাব ফলসব সাল্লু আলহি সাল্লাম ফি মুকালতিহিম বিসলাতি অাহরাহু আজ্জাল্লা এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্ঞালাহ এ আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন অসার রফাক এবং আপনাকে মর্যাদা দিয়েছেন মুরা গবানলি কৌমিক আল্লা আবুদু নগুল্লাহ আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে অন্নাহার লিওয়াজিহি বি ইসমিহি ইজা নাহার তা আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন মুখালিফলাহুম ফিন নাহরি লীল আওসান তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে এগুলো ছিল জামাকশারির মন্তব্য এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পরে শোনাচ্ছি না আমি শুধু মূল কথাটা বলছি আর শওকানি রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাপ গ্রন্থ ফাথুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন সুরায় ওয়ান নাহর শব্দটি কোরবানির আদেশ সূচক অর্থে এসেছে কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যদিও এটি সর্বজন স্বীকৃত নয় তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি এই হাদিসে রসুল সাল্লাম বলছেন নাহর শব্দটি নাহিরা শব্দ মূল থেকে এসেছে যার অর্থ কুরবানি করা নয় বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রাফুল ইয়াদাইন করা তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসের নাহর বলা হয়েছে কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন এই আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রাফুল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি তবে এটা অধিকাংশের অভিমত নয় খুবই অল্প সংখ্যক মুফসিদ এটা সমর্থন করেছেন অধিকাংশ তাফসির কারকদের মতে ওয়ানহার মানে ঈদুল উল আজহার পশু কুরবানি করা আমাদের বুঝতে হবে কেন ফাসলি রব্বিকা ওয়ানহার বলা হয়েছে আমাদের আলোচনায় আমরা দেখব কীভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলহিসামের ধারার সাথে সম্পৃক্ত এই আয়াত সম্পর্কে ইবনি আব্বাস রাদি আল্লাহ আনহুম বলেন আসলাতুল মক্তুবা ওয়াজিবহু ওয়ামাল ও আধহা অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা বাইহাকি হাকির বলেন জিভো ইয় নাহার একই অভিমত বাইহাকি হাকির রহমেহুল্লার মতে ওয়ান নাহর মানে ঈদুল আজহার কুরবানি করা এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হলো বুদুন নুসুক হাদি এবং ইদ। কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটি ব্যবহার করা হয়নি বুদুন হলো বেশ বড়ো সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয় তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে এমন একনিষ্ঠতার সাথে কুরবানি করা হলো নুসুক যেমন কোরআনে এসেছে ইন্না সলাতি ওয়ানুসুকি অমাহিয়ায়া অমামাতি তাহলে নুসুক হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করা এরপর হাদি এটা এমন কোরবানি যে পশুর গোস্ত আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য একে বলা হয় হাদি তারপর কলাইদ এই শব্দটি বহু বচন এর এক বচন হল কলাদা কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে আপনি এটাকে কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন কিন্তু এখনও কোরবানি করেননি পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায় যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোনো উপলক্ষে কোরবানির জন্য নির্ধারিত তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয় আবার কোরবানি করা অর্থে কোরআনে তিনটি শব্দ এসেছে জাবাহা অথবা জিভ অথবা জাবিহ সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তাছাড়া নিঃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইউজ আবনা আহুম অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত। তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয় তার পরের শব্দ হলো জাক্কা যেমন কোরআন এসেছে অমা আকালা মা তুম কোনো পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয় তাড়াতাড়ি এবং কোনো কষ্ট না দিয়ে জবাই করা সচরাচর যখন আপনি কোনো বন জঙ্গলে অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোনো পশু পেয়ে থাকেন তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন এভাবে পশুটা জবাই করে খাওয়া যায় এটা খাওয়া হারাম নয় এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয় যেমনটা এ আয়াতে এসেছে ইল্লা মা জাক্কাই তুম এর পরবর্তী শব্দ হলো নাহার আল্লাহ কেন নাহার শব্দটি ব্যবহার করলেন তিনি বলেননি নি লিলি রব্বিকা ওয়াজবাহ অথবা জব্বিহ তিনি বিশেষভাবে ওয়ানহার বলেছেন বিষয়টা খুবই চমৎকার মন দিয়ে শুনুন আল্লাহ যে নাহার শব্দটি ব্যবহার করেছেন এর শাব্দিক অর্থ হল বুকের উপর আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে আরবিতে একে বলা হয় ইন্তেহার নাহরের একই উৎস থেকে ইন্তেহার এসেছে শব্দটি সরাসরি শাব্দিক অর্থ গলা কাটা আর নাহর হল গলা জবাই করা এখন আল্লাহ এই সুরায় বিশেষভাবে পশুর গলায় জবাই করে কোরবানি করার কথা বলেছেন কেন আপনারা জানেন আমরা আগের পর্বে বলেছি এই সুরাটি রসুল সাল্লু আলাইস্লামের কাছে এসেছে ইব্রাহিম ধর্ম ধর্মপূর্ণ করতে যে ধারা কোরাইশটা ধরে রাখতে পারেনি এবং কত জঘন্যভাবে তারা ব্যর্থ হয়েছিল সেটা সুরা মাউনে বর্ণনা করা হয়েছে আচ্ছা গলা কেটে জবাই করার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে ইব্রাহিম আলহালামের কথা এই প্রথা কখন শুরু হয়েছিল এটি মূলত ইব্রাহিম আলহিস্লামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল এখানে ওয়ানহার শব্দটির মাধ্যমে রসুল সাল্লু কে আল্লাহ সংক্ষেপে বলছেন মাত্র দুইটি সুরা পূর্বে এই কুরাইশদেরকে আল্লাহ বলেছিলেন ফল ই আবুদুর রব্বাহ তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা অথচ তারা ব্যর্থ হয়েছিল কিভাবে ব্যর্থ হয়েছিল আর আইতাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফাজা আলিকাল্লাজিউলিয়তিম তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এখন আপনার কাজ হলো ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়া এবং তার ধর্মকে পরিপূর্ণ করা তার ধর্ম কি ছিল ফসল রব্বিকা ওয়ানহার সুবহান আল্লাহ কি চমৎকারভাবে আল্লাহ ওয়ানহার শব্দটি ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে রসুল সাল্লুসাল্লাম শুধুমাত্র ইব্রাহিম আলহিমামের দোয়ার ফসল নন বরং তার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামের পরম্পরাও পরিপূর্ণ করেছেন এখন আমরা শেষ আয়তে আসি ইন্না শাহানি আকা হুয়াল আবতার এখানে ইন্না শব্দটি গুরুত্বপূর্ণ এই সিরিজে আমি আগেও বলেছি আরবিতে ইন্না শব্দটি সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয় সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে সুরাটি প্রাথমিকভাবে রসুল সাল্লু সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহ এখানে কাফেরদের উদ্দেশ্য করে সরাসরি কোনো কথা বলেননি এই সুরায় আল্লাহ তালা শুধুমাত্র রসুল পরোয়া করেছেন এবং এটা মূলত রসুল সাল্লাহামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার প্রকাশ কেন কারণ যখন শত্রুরা রসুল সাল্লাহুসাল্লামকে নিয়ে বিভিন্ন মাধ্যমে আক্রমণ করে তখন সাথে সাথে শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে প্রথমে আল্লাহ নিশ্চিত করেছেন যে তার নবী যেন কোনো কষ্ট না পান সাল্লাহ আলাইস্লাম তাহলে শুরুতে তিনি রসুল সাল্লু সাল্লামকে সাহায্য করেছেন তাই না তো প্রথমে আল্লাহ বলছেন ইন্না ইন্না কোনো সন্দেহ নেই আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে এই শব্দগুলো বলছি না এগুলোর পরিবর্তে সহজভাবে এর অর্থ হিসেবে আমি বলি কোনো সন্দেহ নেই এখন কোনো কথা শুরু করার আগে যখন আপনি বলেন এতে কোনো সন্দেহ নেই এর মানে আপনি স্পষ্টতই কোনো সন্দেহ দূর করার চেষ্টা করছেন তো এখানে সন্দেহটা কি ছিল আপনারা জানেন সময়টা ছিল মাক্কী যুগ আর মাক্কী যুগের কুরাইস্যা বেশ শক্তিশালী ছিল অন্যদিকে রসুল সাল্লু আলুসাল্লাম তেমন শক্তিশালী ছিলেন না তার কোনো সৈন্যবাহিনী ছিল না খুব অল্প সংখ্যক সাহাবা ছিল তার যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছিল কথা তারা কোনো অবস্থাতেই শক্তিশালী ছিলেন না যেহেতু ক্রোয়েশিয়া তারা সংখ্যায় অধিক ছিল এবং তাদের অনেক ক্ষমতা ছিল এমনকি কিবলার দখলও তাদের হাতে ছিল তারা নবীজি সাল্লাহুস্লামকে মুখের উপর আজে বাজে কটু কথা বলতে পারতো যার বিপরীতে তারা কখনও প্রতিশোধের সম্মুখীন হয়নি এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তারা এত শক্তিশালী আর ক্ষমতাধর আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব কিন্তু আল্লাহ বলছেন তারা দেখতে যতই শক্তিশালী হোক না কেন তারা নিশ্চিন্ন হয়ে যাবে এতে কোনোই সন্দেহ নেই এ ব্যাপারে কোনো সন্দেহ মনে রাখবেন না ইন্না শাহানি আকা হুয়াল আবতার এরপর শাহানি আকাতে যাবার আগে আমরা বাতার নিয়ে কথা বলবো ইবনে জারির বলেছেন বাতারা মুহাম্মাদুন মিন্না আবদুল্লা মোহাম্মদ দাদি দাদিয়াল্লাহ তালুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে রসুলের বংশ নিঃশেষ হয়ে গেছে আরবিতে বাতারা শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো পশুর লেজ কাটা যায় এটা কোনো প্রাণীর অপমান বোঝাতে ব্যবহৃত হয় এবং আরবরাও অসম্মানিত অপমানিত হবে যখন তাদের নাম নেওয়ার মতো কোনো ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না এখন আপনার বংশধারা কার মাধ্যমে অব্যাহত থাকবে আপনার ছেলের মাধ্যমে নাকি আপনার মেয়ের মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার মেয়ে বিয়ের পর তার স্বামীর বংশ রক্ষা করবে এবং এভাবেই চলতে থাকবে তাহলে আপনার বংশ রক্ষা করার জন্য আপনার কাছে যদি ছেলে না থাকে এটা ঠিক ততটাই বিব্রতকর যতটা বিব্রত একটা প্রাণী তার লেজ কাটা যাবার পরে হয় আর এটাই বাতারা তারা শব্দের শাব্দিক বিশ্লেষণ এবং এই শব্দটাই তারা নবী সাল্লু আলুসাল্লামের জন্য ব্যবহার করা শুরু করেছিল প্রসঙ্গত আবুল আহবো নবীজি সাল্লাহুসাল্লামকে উদ্দেশ্য করে এই শব্দটি বলেছিল তাদের কথার জবাবে আল্লাহ বলছেন আবতার মানে চূড়ান্তভাবে নিশ্চিন্ন হয়ে যাওয়া রাসুল সাল্লাই এর শত্রুরা অবশ্যই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে তারাই শিকড় কাটা হবে আপনি নন এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে আমরা ওলামাগণের মন্তব্য পড়ব এবং আমরা বুঝতে পারব কেন আল্লাহ আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই সুরায় এই শব্দটি কতটা শক্তিশালী ইন্নামান আব মিন কৌমিকা লা ফাতুক লাহুম হুয়াল আবতর লা আন্তা জামাক সারি বলেন এখানে হুয়া শব্দের উপর মন্তব্য করেছেন আপনারা জানেন এখানে আপনার শত্রুরা নিশ্চিহ্ন হবে বলার পরিবর্তে বলা হয়েছে কেবলমাত্র আপনার শত্রুরাই নিশ্চিহ্ন হবে এই কথাটা বলে আপনি পরোক্ষভাবে আরেকটা কথা বলছেন আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই আমার ছেলে আমাকে বলে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না এভাবে বলার মাধ্যমে মূলত অন্য কিছু বোঝাতে চাইছে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না আমার ভাই খেয়েছে অথবা বোন খেয়েছে অথবা অন্য কেউ তাই না তাহলে এভাবে বাক্যটি অন্য একটি অর্থ বোঝায় এখানে হুয়া বলার মাধ্যমে আল ইসবাত আল ফাইল এটা মূলত আরবি ভাষার একটা নিয়ম আপনার শত্রুরাই কেবল নিশ্চিহ্ন হবে এই কথার মাধ্যমে অপর কোন কথাটি আমরা বুঝতে পারি তারাই নিশ্চিহ্ন হবে আপনি নন লা আন আপনি নন এখন আল্লাহ এই কথাটা সরাসরি বলেননি তিনি এটা পরোক্ষভাবে বলেছেন তিনি কেন সরাসরি বলেননি মুফাসিরগণ এটা ব্যাখ্যা করেছেন ভাষা থেকেও পরোক্ষভাবে বোঝা যাচ্ছে কিন্তু কেন আল্লাহ সরাসরি এটা উল্লেখ করলেন না কারণ আল্লাহ তাদের সাথে তার রসুলের নাম যুক্ত করতে চান না সাল্লাহু আলিয়া তিনি বিষয়টা তুলতেই চান না নিঃসন্দেহে এটা নবী আলহিস্লাসাল্লামের সুমহান মর্যাদা প্রকাশ করে তাহলে আবতার কথাটি শুধুমাত্র তার শত্রুদের জন্য ব্যবহৃত হয়েছে তাছাড়া পরোক্ষভাবে এটাও বলা হচ্ছে যে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কথাটা সরাসরি উল্লেখ করা হয়নি যাতে রসুল সাল্লাসাল্লামের প্রতি করা আপত্তিকর মন্তব্যগুলো আবার সামনে না আসে সুবহান্লাহ লি আন্না মানিউলাদ ইয়ামিল কেয়ামতি মিনাল মিনিন ফাহমু আলাদুক ওয়া আকবাবুক কারণ কেয়ামত পর্যন্ত যত ইমানদারে পৃথিবীতে জন্ম নেবে যত শিশুকে জন্মের পর কানে আজান দেয়া হবে এদের প্রত্যেককেই এদের প্রত্যেকেই এদের বংশের অংশ এদের প্রত্যেকেই এদের প্রত্যেকেই আপনার বংশের অংশ তারা আপনার উত্তরাধিকারী এবং এভাবে আপনার ধারা অব্যাহত থাকবে আমাদের স্মরণকে অব্যাহত রাখার উপায় হলো সন্তান জন্ম দেওয়া কিন্তু রসুল সাল্লু আলাইসাল্লামকে তার বংশধারা অব্যাহত রাখার এক অনন্য পন্থা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয়নি তাই চীন থেকে কেউ লা ইলাহ ইল্লাহ বলুক বা আফ্রিকা থেকে লা ইলাহ ইল্লাহ বলুক তারা সমানভাবে রসুল্লাহ সাল্ল্লাহামকে ভালোবাসে এমনকি তারা তাদের নিজেদের দেশ জাতি এবং বংশের চেয়ে তাকে বেশি ভালোবাসে যে কোনো শিশু যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছে এবং এটি ধারণ করেছে তাকে আপনি জিজ্ঞেস করুন তুমি কাকে বেশি ভালোবাসো সে অবশ্যই প্রথমে রসুলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে সুবাহ কোনো পরিবারে এমন অটুট বন্ধন নেই আপনারা জানেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয় তাই না পরিবারগুলোতে ভাঙন ধরে উত্তরাধিকার বা এটা সেটা যে কোনো বিষয়ে পরিবারগুলো ভেঙে যায় রসুল সাল্লাস্লামকে আল্লাহ কেমন এক অনন্য পরিবার দিয়েছেন আল্লাহ তার উম্মার মাধ্যমে তার ধারা অব্যাহত রাখা হয়েছে তাই এর সাথে তুলনা করলে হুয়াল আবতার আপনার শত্রুরাই নির্বংশ হবে ফামিস লুক আল আবতার তাছাড়া আপনার মতো মানুষ কখনো আবতার হতে পারে না এগুলো জামাক সালি মন্তব্য ওয়া ইন্নাল আবতার হুয়াশা আনিউ কাল মুনসা ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আলমুন কতি যে নিতান্তই নির্বংশ হবে নিশ্চিন্ন হবে সে আপনার শত্রুর ছাড়া আর কেউ নয় যারা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবে ওয়া ইন জুকিরাহু জুকিরা বিল্লা আন এমনকি যখনই তাকে স্মরণ করা হয় বা তার নাম নেওয়া হয় তাকে অভিশাপ দেওয়া হয় যখনই আমরা এসব লোকের কথা বলি যারা নবী আলহ সাল্লা সাল্লামকে কষ্ট দিয়েছিল তাদেরকে আমরা অভিশাপ দিই আমাদের অভিশাপে তাদের জাহান নামের শাস্তির বোঝা আরও খানিকটা বেড়ে যায় যুগে যুগে ইমানদারেরা যখনই আবু জেহেল বা আবুল আহাবের নাম নিয়েছে তারা তাদের প্রশংসা নিশ্চয়ই করেনি বা তারা তাদের জন্য দোয়া করেনি তারা তাদেরকে অভিশাপ দিয়েছে এবং আল্লাহ ইমানদারদের অভিশাপ গ্রহণও করেছেন তাহলে লাখো কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্ম তাদের অভিশাপ করছে তারা চেয়েছিল পৃথিবীতে তাদের বংশধারার মাধ্যমে তাদের ছেলেদের মাধ্যমে তাদের নাম টিকিয়ে রাখতে ঠিকই তাদের নাম টিকে আছে কিন্তু অভিশাপ করার জন্য তারা এটারই যোগ্য সুহানুল্লাহ ওয়াকানুয়া আন্না মোহাম্মদুর তারা বলতো মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পূর্ণ অসমর্থিত ইদা মাতা মাতাদিগ্রূহ যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে তার নাম গন্ধও মুছে যাবে তার নাম নেবার কেউ থাকবে না এভাবেই তারা বলতো কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না কে তাকে স্মরণ করবে ওয়াকইলা ফিল আসিবনে ওয়াইল এটাও বলা হয়ে থাকে যে এই আয়াতটি আসিবনে ওয়াইলের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে লা আনাহুল্লাহ মকদসম মাহুল্লাহ আবতর এবং সে রসুল সাল্লাইসাল্লামকে আবতার বলে ডাকছিল ওয়া আবতার আল্লা বালাহু আর আবতার হল সেই ব্যক্তি যার কোনো উত্তরাধিকার নেই কোনো ভবিষ্যৎ বংশ পরম্পরা নেই অমিন হিমার আল আবতার আল্লাহ আমি আগে যেমনটা বলেছিলাম ভাষাগত এর অর্থ হলো গাধা অথবা অন্য কোনো প্রাণী যার লেজ কাটা গিয়েছে এবং এখন আর লেজ নেই কদিমা কাব বিন শরাফ এই সুরা সম্পর্কে আরও একটা বর্ণনা আছে একবার কাব বিন আশরাফ মক্কা আসলো ফাকোয়াল কুরাইশ কুরাইশা বলল আন্তঃ খয়রুন আহলাল আল ও ওয়া তুমি মদিনার সেরা মানুষদের একজন এবং তাদের নেতা আল্লাহ তলায় সাবি আল মুনরাতির মিন ও আন্নাহু হু মিন্না তুমি কি তাকে দেখো যার কোনো সমর্থন নেই সে এতিম তার জাতিতে তার কোনো উত্তরাধিকার নেই তারপরেও সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম ওয় নাহুলাহুল হাজিজ অথচ আমরাই হাজিদের আতিথ্যতা করি ও আহলুসাক এবং আমরাই তাদের পান করাই ওয়া আহলুসাদানাহ পলা আন্তুম খয় রুমিন হু তাহলে বিন আশরাফ মদিনা থেকে মক্কা আসলো এবং তারা তাকে বলতে লাগলো এই লোকটাকে দেখেছো সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম অথচ আমাদেরকে দেখো আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি আমরা এটা করি সেটা করি তুমি কি মনে করো আমাদের মধ্যে কে উত্তম আর কেই বা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাবে কার নাম নিশানা মুছে যাবে উত্তরে সে বলল মিনহু অবশ্যই তোমরা তার চেয়ে উত্তম এবং যখন সে এই কথাটা বলল ফানাজালা ইন্না শাহানী হুয়াল আবতার তার কথার প্রতি উত্তরে এই আয়াতটি নাজিল হয় যে আপনার শত্রুরাই কেবল নিশ্চিন্ন হবে এখন শাহানী শব্দ সম্পর্কে বলি সাধারণভাবে আরবি ভাষায় যে কাজটি করা হয় একটা শব্দ অনুবাদ করতে অন্য একটি সহজ শব্দ ব্যবহার করা হয় শাহানি আই আদুন আরবিতে শাহানী অর্থ আদুন যার অর্থ শত্রু এখন এটা আমাদের জন্য বোঝা মুশকিল যে শাহানি শব্দের অর্থ শত্রু আবার আদু শব্দের অর্থ শত্রু তাহলে এদের মধ্যে পার্থক্য কী তাছাড়া কোরআনের বিভিন্ন সুরায় আদু শব্দটি এসেছে যেমন ফেরাউনের জন্য শব্দটি ব্যবহার হয়েছে আদু উল্লি ও উল্লাহ। আপনারা জানেন মুসা আল্লামকে যখন নদীতে ভাসিয়ে দেয়া হয় তাকে ফেরাউনের ঘরে তোলা হয় তখন ফেরাউনের পরিচয় দিতে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে ই আদু উল্লি ও আদু উল্লাহু আবার ইন্না আলাকুম আদু উন তাহলে আদু উন শব্দটি শয়তানের জন্য ব্যবহৃত হয়েছে ফেরাউনের জন্য ব্যবহৃত হয়েছে এবং কোরআনে বিভিন্ন স্থানে শব্দটি এসেছে কিন্তু এখানে নির্দিষ্টভাবে শাহানি শব্দটি কেন এসেছে ইন্না আদুউকা হুয়াল আবতর কেন বলা হয়নি শব্দ দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে প্রথমে আমাদের জানতে হবে শত্রুতা শব্দটি বোঝানোর জন্য আরবিতে তিনটি শব্দ আছে তিনটি শব্দ প্রথমটি হলো সানা আন যেখান থেকে আমরা শানি শব্দটি পাই দ্বিতীয়টি হল বুক অথবা বাগদা আ আর যে ব্যক্তি এই কাজ করে তাকে বলা হয় বাগিদ বা মুবগিদ ঠিক আছে তৃতীয় শব্দটি হল আদুউন যা আদুওয়ান অথবা আদাওয়াত শব্দ মূল থেকে এসেছে তো এই তিনটি শব্দ এই দার্সের শেষে আমরা এই তিনটি শব্দের মধ্যে পার্থক্য জানতে পারবো এবং কেন এই সুরায় বিশেষভাবে সানি শব্দটি ব্যবহৃত হয়েছে সেটার তাৎপর্যও বুঝতে পারবো এখন আবদার সম্পর্কে আরেকটু বলি